আজ শিলচরের জৈন ভবনে বর্ণবন্ধু পরিষদ একল বিদ্যালয় মহিলা সমিতি শিলচর চ্যাপ্টারের কর্মীদের উদ্যোগে এক দিনব্যাপী একক প্রদর্শনী ও একক মেলার আয়োজন করা হয়েছে। প্রথমে দীপে প্রদীপ জ্বালিয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন শ্রীমতী সুশীলা পারেখ ও বিমলা দেবী রাঙ্কা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধানত উপস্থিত ছিলেন মূলচাঁদ বেদ, হনুমান জৈন, দিলীপ বিনায়ক, একল বিদ্যালয় শিলচরের প্রতিষ্ঠাতা সুন্দরী দেবী পাটোয়া। সকল অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। দীপাবলি মেলা উপলক্ষে হস্তনির্মিত জিনিসপত্রের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যার মধ্যে রয়েছে লাইট, বিছানার চাদর, শাড়ি, কুর্তি, পূজার সামগ্রী এবং খাবার সামগ্রী এবং আরও অনেক সামগ্রী। এবং গ্রামীণ ও উপজাতির এলাকার শিশুদের শিক্ষা প্রদানের মাধ্যমে একটি উন্নত সমাজ গঠনের জন্য অনেককে অনুদানও দিয়েছেন। অতিথি হিসেবে আগত মূলচাঁদ বৈদ্য ফ্রেন্ডস ট্রাইবাল সোসাইটির সকল নারীদের অভিনন্দন জানিয়ে বলেন, বনবন্ধু পরিষদ শিলচর মহিলা সমিতি অত্যন্ত সক্রিয়ভাবে সমাজ ও দেশের জন্য কাজ করে যাচ্ছে। একল বিদ্যালয়ের প্রধান যা কাজগুলো হচ্ছে তা সবকিছু খুব ভালোভাবে সম্পন্ন করা হচ্ছে। গ্রামীণ এলাকায় যে সেবামূলক কাজ করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সকলের প্রতি আহ্বান জানান, আজকের মেলায় উপস্থিত সকল সামগ্রী নারীরা নিজ হাতে তৈরি করেছেন, প্রত্যেকেরই কিছু না কিছু কেনা উচিত এবং যা আয় হবে তা দেশ ও সমাজের স্বার্থে ব্যয় করা হবে। আজকের কর্মসূচিতে জৈন ভবনের শিলচরের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী শ্রী শান্তিলাল পাটোয়া ও সুন্দরী দেবী পাটোয়ার সমস্ত ছবি একত্রে সাজানো হয়। একটা কথা বলা ছবি আজকের মেলায় একল মহিলা সমিতির সমস্ত কর্মীরা প্রধানত উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন অঞ্জু খান্ডেলওয়াল, নম্রতা খান্ডেলওয়াল, বিমলা জৈন, হেমলতা সিংহদিয়া, আশা জিন্দাল, সবিতা চামরিয়া, কবিতা খান্ডেলওয়াল, বিনীতা খান্ডেলওয়াল, কান্ত মেহতা, মধু খান্ডেলওয়াল, সীমা খান্ডেলওয়াল, শেফালি খান্ডেলওয়াল, মনীষ পুগুলিয়া, পূজা সারোয়া, নীতু শর্মা, পূজা বাকলিওয়াল, নীলম জৈন, দীপিকা সিংহদিয়া, প্রতিভা জৈন, অনিতা গোলজা, অনিতা জৈন, স্বপ্না খান্ডেলওয়াল, সুমন বিনায়ক, ববিতা জৈন এবং অন্যান্য। Any24 চ্যানেল থেকে ভয়েসে বর্ণালী মিশ্র। নমস্কার। आज फैम टाइल्स ऑफ सोसाइटी महिला समिति द्वारा शिलचर में जैन भवन के प्रांगण में एक मेला का आयोजन किया गया है। हमारे शिलचर में FTS की महिला संस्था बहुत सक्रिय संस्था है, जो यहाँ समाज में जो काम कर रहे हैं। ये अपने एकल विद्यालय का जो मेन मुख्य अभियान है उसको पूरी बखूबी निभा रहे हैं। जो एकल विद्यालय गांव बस्ती में जाकर जो उनकी सेवा करना है उसमें पूरी लगी हुई है। हमारी शिलचर की महिला चैप्टर को मैं बधाई देता हूँ, वो जिस काम में लगी हुई है उसी काम में लगी रहे। उसमें हम लोगों का जो सहयोग बन पड़े, हम लोग की कोई सहयोग की जरूरत हो तो कभी भी हमें बोले, हम तैयार बैठे हैं। और आज जो इन्होंने मेला लगाया है, इस मेले में सभी आए, कुछ न कुछ खरीदारी करें, सभी अपने हाथ के हुनर के बनाए हुए सामान लेकर आए हुए हैं। और इसमें जो भी आमदनी होगी वो भी FTS में कार्य चराके में लगेगा, इसलिए मैं सभी से निवेदन करूंगा इस आज इस मेले में आकर सभी ज़्यादा से ज़्यादा इसमें भाग ले रहे। और यह महिला समिति को पुणे में बधाई देता हूँ, जिस प्रकार से वो कार्य कर रही है ऐसे ही आगे कार्य करती जाए, एकल विद्यालय की सेवा करे, देश की सेवा करे। धन्यवाद।